আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সব ঠিক আছে মানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বহুদিন পরে ভবানীগঞ্জের হেলিপ্যাড ময়দানে এই উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের সম্মেলনে, নাকি জেলা সম্মেলনটা, রাজশাহী পূর্ব আহলেদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সংগঠন জেলার উদ্যোগে আয়োজিত আজকের জেলা সম্মেলনে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি নিজেকে আনন্দিত বোধ করছি। কারণ অনেক আগে এসেছিলাম, বহুদিন আসা হয়নি, এই জন্য আমি নিজেই আগ্রহী ছিলাম যে ভাইদের সঙ্গে সাক্ষাৎ বহুদিন হয়নি, দেখাটা করে আসে অন্তত পক্ষে। মানুষ যেভাবে টুকটাক টুকটাক মরে যাচ্ছে হার্ট অ্যাটাক করে, তো আমাদের হার্ট নেই নাকি ভিতরে, অ্যাটাক হবে না নাকি, হয়ে যেতে পারে বলতে যায় না কিছু, হয়তো দেখা সাক্ষাৎ কিছু হবে না। ভাবলাম একটু দেখা করে আসে, মূলত আমি দেখা করার জন্যই সময় দিয়েছিলাম, সেটাকে এখন জেলার সম্মেলনের রূপ নিয়েছে। আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতা এবং উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের কেন্দ্রীয় মজলিসে আমলার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, যুব বিষয় সম্পাদক আর দেখছি সবাই প্রায় হাজির হয়ে গেছেন, আর আপনাদের জনপ্রিয় বক্তারাও হাজির হয়ে গেছেন। আসলে ভালো ধরনের একটা জেলা সম্মেলনী হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আপনাদের এই মহব্বতকে কবুল করুন। এই মহব্বত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আমরা সেই দোয়া করি। কারণ হাদিসের ভাষা আলমার ও আমান আহাব্বা, মানুষ কে আমাদের দিন তার সঙ্গে থাকবে যাকে তারা দুনিয়াতে লিল্লাহ মহব্বত করত। আপনাদের সঙ্গে আমার মহব্বত কি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, না নিঃস্বার্থ আল্লাহর জন্য বলেন তো? যারা দলবাজি করে তাদের নেতা চলে গেলে দল শেষ, তাই না? চকলেট বুঝেন না, চকলেট খুব খেতে মজা লাগে। এজন্য যদি বলি আসেন আমার দলে মন্ত্রী হওয়া যাবে, কিছু না কন্ট কন্ট্রাক্টার তো পাবেন, চাকরি তো মাঠে একটা হবে, ডিগ্রি মিগ্রি লাগবে না, দল হলেই হলো। এখন যেমন হচ্ছে দেখেন না, এগুলো সব চকলেটের রাজনীতি, দুনিয়াবি স্বার্থ। আমি কি আপনাদের কারো চাকরি দিয়েছি? কারোর সাথে কোনো সম্পর্ক আমাদের আছে? দুনিয়াবি স্বার্থ নাই, কিন্তু আপনারা মহব্বত করেন। এখানে বহু মানুষ আছে, যারা ভালোবাসেন তারাও আছেন, যারা ভালোবাসেন না তারাও আছেন। এমনকি আমাদের সম্মেলনে, বিশেষ করে আমি যেখানে যাই, অমুসলিমরা বেশি আসে। আমি যদি গাইবান্ধার সাগাটা এলাকা যাই, তারা বলে আমাদের বাবা আসছে, সব হিন্দুরা চলে আসে। কারণ কি জানেন, আমি যখন গাইবান্ধার সাগাটাতে একটা হসপিটালের উদ্বোধন করলাম 1995 অক্টোবরে, সেদিন উদ্বোধনী রুগীটাই ছিল এক মুচির ছেলে,
তখন জেলা পর্যায়ে 11 জন স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, জেলা উপজেলা সব মিলিয়ে। তো আমাকে ডাক্তার সাহেব বলছেন, স্যার ও দুধনটে করবে একটা মুচির ছেলেকে দিয়ে, তুই তব করো তারপর তোমার সাথে কথা হবে। ও তো ভাবছে আমি বোধ হয় ও তো খুশি হবে কথা শুনে, না আগে তব করো, তুমি একটা উচ্চশিক্ষিত লোক, ডাক্তার হয়েছ আর মানুষ হওনি, মানুষকে ভালোবাসা শেখো। সে কোন ধর্মের লোক দেখার প্রয়োজন নয়, দেখো সে আদম সন্তান কিনা। এই কথাটুকু কিন্তু আমরা বলেছিলাম মঞ্চে বসে, কিন্তু কথাটা মাইক তো চলে গেছে। এই হিন্দুরা বলছে, আরে একটু মানুষ না নাকি, কি বলে আমাদের সব ভোটাভুটি দল বল যারা করে, যখন যে দলের এমপি প্রার্থী আসে সে তার দল নিয়ে কথা বলে, নিজের দল ভালো সব দল খারাপ, আমি ভালো তুমি খারাপ, তুমি হটো আমি বসি, এই তো রাজনীতি বাংলাদেশে, তাই না? ওকে হটাও আমাকে বসাও, বাস কাজ তো এটাই, এর বেশি তো কোনো রাজনীতি নাই, আদর্শ নাই, নীতি নৈতিকতা নাই, কিছুই নাই, আছে বাস দল, এই দলবাজি রাজনীতির ঊর্ধ্বে আমরা। এবং সেদিন ওই মুচির ছেলেটাকে দিয়েই আমরা হসপিটাল উদ্বোধন করেছিলাম। ওই দিনের ঘটনা থেকে ওই এলাকার যত হিন্দু মুসলমান সবাই জানে এই লোকটা দলাদলির মধ্যে নাই, এই মানুষকে ভালোবাসে মানুষ হিসাবে, আর মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, হিন্দু সৃষ্টিকর্তা আল্লাহ না, খ্রিস্টান সৃষ্টিকর্তা আল্লাহ না। আমি হয়তো আমার আল্লাহকে চিনি না, তার জন্য আল্লাহ দেয় না আমি দেয়, আল্লাহ তো মহব্বত ঠিকই রাখছেন, আল্লাহর সূর্যের আলো হিন্দু মুসলমান সবাই ভোগ করি না, আল্লাহর দেওয়া বায়ু প্রবাহ সবাই ভোগ করি না, আল্লাহর দেওয়া মাটি থেকে আমরা সবাই কলা গাছ লাগাই না, তো আল্লাহ তো কারো উপরে পার্সিলিটি করে না। তো আমরা যারা আন্দোলন করি, মানুষকে দিনে দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিই, আমরা কেন নির্দিষ্ট দলের মধ্যে থাকবো? আমাদের দাওয়াত সকল মানুষের কাছে। আচ্ছা বলুন, কোরআন হাদিস কি শুধু আহলে হাদিসের না সকল দুনিয়ার মানুষের জন্য? ঠিক একই সেন্সে আহলে হাদিস আন্দোলন সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য নিবেদিত, কথা বুঝছেন? এটাকে কেউ সেক্টেরিয়ান মুভমেন্ট ভাববেন না, কেউ সাম্প্রদায়িক আন্দোলন মনে করবেন না। যারা এটা বলে তারা সস্তা জনপ্রিয়তা স্বার্থে এটা বলে, তারা আহলেদের সম্পর্কে আদৌ তাদের কোনো ধারণা নেই। তারা বলে উনি আহলেদ আমি হানাফি, জি না, এটা আবহানি ভার্সাস মোহাম্মদের নয়, আহলেদিস হতে প্রত্যেকটা মুসলমান বাধ্য, যে হাদিস কোরআন মানে সে মুসলমান নাকি, আপনি মানবেন না অন্য কিছু মানবেন সে আপনার ব্যাপার, কিন্তু আমি মানি। যেহেতু যখন বাজারে ভবানীগঞ্জ মার্কেটে আপনি যখন বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছেন, বেগুন কুমড়া লালিম, আজকে কি খেলাম জানো, আজকে তো সবজি দেয়নি বলি কেমন করে, তাই না, পটল নানা রকম আসে, এখন আমি যদি বলি সবজি নেব সবজি নেব, আপনার থলিয়ে কেউ সবজি দেবে? আপনাকে বলতে ভাই হয় পটল দাও, না আলু দেন, না বেগুন দেন, নাম বলতে হবে না, না না ভাই সবজি দেন সবজি দেন, কোন পেটাতে সবজি দেবে আপনাকে? এই নামের পরিচিতির জন্য আমি আহলে হাদিস, এখন বোঝা গেছে? আমার কাছে হাদিস কোরআনের কথা আছে, আপনার কাছে অন্য কিছু আছে, তাই আপনার নাম আলাদা আমার নাম আলাদা, পরিচয় আলাদা, হিংসার বিদ্বেষের ব্যাপার এটা নয়। আমি আলু খেতে ভালোবাসি, আপনি গরু গোশ খেতে ভালোবাসেন, উনি খাসি গোশ খেতে ভালোবাসেন, এই যে আমরা পার্থক্য আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ বলছে দেখো হে দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাকু মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে, কে সে পুরুষটা? আদম, আর নারীটাকে আমাদের আদি পিতামাতা। ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবায়িলা লিতাআরাফু, তোমাদেরকে আমরা বিভিন্ন গোত্রে ও সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে পরস্পরের পরিচিতি ঘটে, পরিচয়ের জন্য, পরিচয়টা বুঝতে পারলাম তো, বাজারে গিয়ে যেটা পরিচয় দেয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখো তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে, এইখানে কি পার্থক্য হবে? আচ্ছা আপনি বলুন, চোর আর পুলিশ কি সমান? পুলিশ চোর ধরে পিটায় থানা দেয় আর ফাঁসি তো ঝুলায় বিচারক, মানুষ তো সমান, দুজনই বাংলাদেশ নাগরিক, দুজনই ট্যাক্স দিয়ে খায়, তোমাকে ধরলেন কেন? অপরাধী,
তো আল্লাহ তাই বলছে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে আল্লাহ ভীরু আসে চোর হয়, যে সত্যিকার আল্লাহ ভীরু সে জীবনে চুরি করবে না, সে কখনই মদ খাবে না, সে কখনই ঘুষ খাবে না। তাহলে তার মূল কথাটা আল্লাহ বলে দিয়েছেন। আর এইখানে যে মানুষে মানুষের পার্থক্য আর কিচ্ছু না, আপনি নিঃসন্দেহে স্বীকার করবেন যে আপনার একটা ছেলেও যদি মদখর হয় আর সে ছেলে যে আপনাকে যে রোদ যদি পিটায়, আপনি তাকে ধরে নিয়ে পুলিশে ধরে দেবেন না? বলে বাবা এই পিটানো ছেলে আমার দরকার নেই, বলবেন না? বোঝা গেল ও সম্মানিত নয়। কিন্তু সম্মানিত সেই ছেলে যে দুর্বল অবস্থা বার্ধক্য অবস্থায় ছেলে বাপকে কোলে করে নিয়ে খাওয়ায়, গোসল করায়, পেশাব পায়খানা করায়, বাপের জন্য সে জীবন দেয়। ওই বাপ জীবন দিয়ে হলেও তার ছেলের জন্য দোয়া করবে না? ওই ছেলে হলো সম্মানিত। তাহলে ওই সম্মানিত ছেলে আর যে ছেলে মদখোর ছেলে বাপকে দুজনকে সমান দৃষ্টিতে দেখবে? ঠিক একই অবস্থা আল্লাহর সামনে। আল্লাহর ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয় যে বান্দা আল্লাহকে বেশি ভয় করে এবং আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকে। আল্লাহ কি তার ভালোবাসবে না? এজন্য তার জন্য জান্নাত, আরেকজনের জন্য জাহান্নাম। ঠিক দুনিয়ার জন্য ভালো ছেলের জন্য সবার কাছে দোয়া আর খারাপ ছেলের জন্য জেলখানা, ঠিক একই অবস্থা মৃত্যুর পরেও হবে। এই যে মাটিটা, মাটির পিঠ ভূপৃষ্ঠ জীবিত সৃষ্টি জগতের জন্য, ভূগর্ভ মৃতদের জন্য, তাই না? মল্লিক কোথায় দিই আমরা? কবর দেয় না? ভূগর্ভটা মৃতদের জন্য, ভূপৃষ্ঠটা জীবিতদের জন্য। আর জীবিত লোকদেরকে হেদায়তের জন্য আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। লিউনযিরা মান কানা হাইয়্যান ইউহাক্কাল ক্বাওলু আলাল কাফিরিন, সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলছেন আমরা নবী পাঠিয়েছি এই জন্য, মান কানা হাইয়্যান, যারা এই পৃথিবীর উপরে জীবিত আছে। এটা কি খালি মুসলমান হলো? আমাদের নবী কি শুধু মুসলমানের নবী? জিন ইনসানের নবী, গাছেরও নবী, হরিণের নবী, পশুরও নবী, লিল খালকে কুল্লি, সমস্ত সৃষ্টি জগতের নবী। এমনকি দুনিয়া বসে আঙ্গুল ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে তার ইঙ্গিতে। তো জাতা নবী নাকি মনে করেন আপনি? পৃথিবীর কোনো মানুষ আসমান জমিনে ভেদ করে আল্লাহর কাছে যেতে পেরেছে? ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইস্তাতাতু মান তানফুজু মিন আকবারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে জিন ও ইনসান জাতি, তোমাদের কারো যদি ক্ষমতা থাকে এই আসমান ফুড়ে আসো দেখি, কশ্চিন কালেও পারবে না ইল্লা বিসুলতান, শক্তি ছাড়া। সে শক্তি আমার আছে। আর তাই তিনি নিয়ে গেছেন আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একেবারে আসমান ফুড়ে মেরাজে নিয়ে চলে গেছেন। পৃথিবীর মাত্র একজন মানুষকে আল্লাহ পাক এই সম্মান দান করেছেন, কারণ তিনি শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। জান্নাত জাহান্নাম সচক্ষে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন। জিবরিল বলছেন ওই যে দেখেন ওটা কার, ওটা কার, অত্যন্ত চমৎকার ঘর যে ওটা। শেষ পর্যন্ত আল্লাহ নবী বলেই ফেললেন, জিবরিল আমি ওটা ঘরে যেতে চাই, যত দেখে আসি। জিবরিল বললেন এখন না, তোমার মৃত্যুর পরে। তখন আল্লাহ নবী বললেন দেখো তোমরা আজানের পরে এই দোয়াটা পড়ো। কি দোয়া পড়তে পারেন? আজানের দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা, হ্যাঁ পড়েন তো, আজকের দিনটা একটু পড়েন, আমার সঙ্গে সঙ্গে পড়েন, তাহলে আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াআদাহ। এ আল্লাহ তুমি আমার নবীকে পাঠাও ওই প্রশংসিত স্থানে যার ওয়াদা তুমি করেছো। ওই যে জিবরিল ওয়াদা করলো না, তোর মৃত্যুর পরে এখন যাওয়া যাবে না। তো উনি বলে গেলেন যদি কেউ আজানের পরে এই দোয়াটা পড়ে আমার জন্য, তার জন্য আমার সাফাত করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবীর সাফাত যদি আল্লাহ কবুল করেন তার জন্য জান্নাতও ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই প্রাণভরি প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। দোয়াটা পড়বেন দয়া করে। এই আজানের দোয়ার মধ্যে ভেজাল ঢুকে দিয়েছে মৌলবীরা, কেউ কি বিপদে যে পড়ে গেছে ভাই, বাবা কি সেই ইন্নাকালা তখল মিয়া কিছু আসে না বলতো বল সব, মানে মানে রসুল যা বলেছে ওতে জান ভরে না, একটু বেশি মহব্বত দেখাতে যায়, অতি ভক্তি চোরের লক্ষণ, খবরদার। হাদিস কোরআন যা আছে তাই থাকবেন। এটা কি এক গ্লাস এখানে যদি এক ফোঁটা দেই অর্থ কি হবে? এক ফোঁটা জায়গা খালি ছিল, এক পড়ে ধরলো, আর যদি ছিটকে পড়ে যায় পানিটা তার অর্থ কী হবে?
জায়গা ছিল না। এবার আপনারাই ভোট দেন, ভোটের জায়গা তো এটা। ইসলাম পরিপূর্ণ না কিছু খালি ছিল? আমার বিরোধী লোকরাও বলেন দয়া করে, ইসলাম কি পরিপূর্ণ না খালি? সে পরিপূর্ণ ইসলাম বলছে আসহ মকলাম মাহমুদ লাজি ও আত্মা। আর একজন ঢুকালো ইন্না কালা তখলিফুল মিয়াদ, ওই জায়গাটা তাহলে খালি ছিল? না 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 বলতে হবে না, আপনাকে স্বীকার করতেই হবে, যেহেতু আপনি মানেন না, আপনি বুখারী মানেন না, মুসলিম মানেন না, সৈয়দ মানেন না, আপনি নিজের মধ্যে পড়েই যাচ্ছেন, ওটা কোথায় পেলেন আর বল দিতে আপনাকে? মুখে বলছেন ইসলাম পরিপূর্ণ, এটা কোথায় ঢুকলো? এবার আপনার জবাব কি? হুজরা কি কিছুই বোঝে আপনি বুঝেন? এটি তো বলবেন আপনি, পুঁজি তো একটাই, জি না? হাদিস কোরআন নতুন করে তৈরি হবে না, সব বাংলা অনুবাদ হয়ে গেছে, বুখারী খুলুন মুসলিম খুলুন দেখুন কি আছে। কিসের মৌলানা সাহেব, আমি কিছু মানুষই না, বাদ দেন আমাদের, মাইনাস করে দেন, কিন্তু আপনার নিজের চোখ দিয়ে দেখেন আল্লাহ নবী কি বলেছেন, যদি থাকে মানবেন মানবেন না, মরে গেলেও মানবেন। গালিব সাহেব বলেছে, ওরে বাপরে বাপ, ওটা মানা হবে না, অন্যটা বলতো আমার, এটা মানবো না, এত হিংসা কেন? বলুন হিংসা করা ফরজ জায়েজ? তো হিংসা করেন কেন আমাদের সাথে? যত হিংসা আমাদের সঙ্গে হয় এত হিংসা কারোর সঙ্গে হয় না, কারণটা কি বলেন তো? বিপদ তো সেই কেন হয়ে গেছে, আপনি যতই চেষ্টা করেন জবান যতক্ষণ আছে আপনি বন্ধ করতে পারবেন না, জেলখানায় ফেলেও কিছু করতে পারেন নাই। সবরাত গেল কবে? বরাত খুলেছে আপনাদের? বরাত খুলেছে সবে? বরাত, বরাতের রাত, আরে বাপরে বাপ, কত যে ওয়াজ নসিহত হলো শুনি পাশে মাইকে হাসিল্লাছিলি। এইবারে সবরাতে যখন ওয়াজ হচ্ছে জোরে সরে, সেই সময় মাইকে একটা খবর আসছে, প্রায় 15 মিনিট ধরে ঝগড়া হচ্ছে। আমার ছোটো ছেলে যখন এসছে বলতে আব্বা খেলা আজ একটা হলো, আমার কেমন হলো? বলে আপনি ক্ষুব্ধ দিয়েছিলেন না মসজিদে, যে সবাই ভারতের যে একদম ধোকাবাজ দিয়েছিল ব্যাপারটা, তানাজুল মালায়েকা তো রুহ রুহ নাজিল হয়, ওই বক্তা বলেছে এই দিন রাত্রে যত মৃত মানুষের রুহ দুনিয়া নাজিল হয়, দলিল কোরআনে সুরা কদর 1-3 আয়াত, রুহ শব্দ এই দেখা রুহ। আর ওনারা বলে রুহ নাকি নাজিল হয় না, ও রুহর অর্থই হুজুর বোঝে না, ওই রুহকে লাগিয়ে দিয়েছে আমার মৃত পিতার রুহ, মৃত দাদার রুহ। চিন্তা করো তো কি ধরনের আলেমেরা, আর জিলেপি কি বাপরে বাপ, খানা পিনে পকেট তো বস্তা ভরে যাবে, ওর তো আলাদা বিষয়। এখন যদি কোনো মরা মানুষের ছেলেকে বলে আপনার বাপের জন্য আমি দোয়া করব, রুহ নাজিল হবে এই রাত্রে চলেন যাই, ও কি বাড়ি বসে থাকবে নাকি? চলে যাবে মানে কি, শুধু যাবে পকেট ভরে নিয়ে যাবে হুজুরের জন্য? সেটা একটা ধোকা। বিধবা মহিলারা সারা রাত আলো জ্বলে বসে থাকে, মোমবাতি জ্বলে, আহ আমার মৃত স্বামীর রুহ আজকে চলে আসবে বাড়িতে, বদনা রেখে দিয়ে একবার পানি উজু করবে, জানোয়াজ পেতে রেখে এখানে জানোয়াজ সালাত আদায় করবে। মেয়ে লোকেরা দিল নরম তো, ওদের একটু হাদিস করে দিতে পারলে সংসার শুরু হয়ে যায় খেলা। আর হালুয়া রুটি চোটপাট তো খুব ছিল তাই না, এখন কমে গেছে না? ও প্রায় নেয় আর এখন এই এত লোক মৌলী সাহেব রুজি নষ্ট করার পেছনে গালব সাহেব দায়ী, অর্থাৎ একে দুনিয়া রাখা যাবে? 86 থেকে সরকার বই চলছে আমার সমাজে, জব দিতে পারছে না তো। তাই ঝগড়াটা কত বলি, ওই মৌলী সাহেব যেমনি বলেছে রুহু নাজিল হবার ওই আয়াতটা পড়েছে সুরে কদরের, একজন লোক বলছে হুজুর থামেন, এই যে খদ্দ হলে আমার মসজিদ তো জানেন আপনার নদপাড়া, সেখানে উনি বললেন এই রুহ হচ্ছে রুহুল আমিন জিব্রিল, জিব্রিল ফেরেশতা বাহিনী নিয়ে কদরের রাত্রিতে দুনিয়া আসমানে নেমে আসেন, সবাইকে বলেন সালাম সালাম সালাম, ইয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তিনি দুনিয়াতে শান্তি বর্ষণ করেন। এই রুহু তো রুহুল আমিন, রুহুল কুদস জিব্রিল, আপনি বলছেন আমাদের রুহ, হ্যাঁ তুমি কি বোঝো? আর কিন্তু ওই ছাড়ার বান্দা না, আপনি কি বোঝেন তা বুঝি শুধু না, এটা ভুল অর্থ কল্যাণ করতে আপনি বলেন। এই ঝগড়ার ঠেলা হুজুর রাগ করে চলি, সর্বরাত বন্ধ, কথা বলছেন এ টাটকা, এই কদিন আগের ঘটনা। এইভাবে হাজারো হাজারো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যেমন কোথায়? অথচ কোরআন বলছে ওমিন বরাহিম বারজাখুন ইলা ইয়াউমে ইউবাসুন, মৃত্যুর পরে মানুষের
ওই সামনে পর্দা দেওয়া হয় কিয়ামত দিবস পর্যন্ত। এই কিয়ামতের আগ পর্যন্ত কোনো রুহ দুনিয়া তার রিটার্ন ব্যাক করতে পারে না। সে রুহ যে কোনো মানুষের রুহ, যদি সে নবীর রুহ হয় সেটাও ফিরবে না। আল্লাহর বাণী শুনবেন না আমার কথা শুনবেন? আপনি নিজে পড়েন সুরা মুমিনুন 100 নম্বর আয়াত বলে দিলাম, এবার যে দেখে নিন, যেখানে রুহ বন্ধ আর ব্যাক করতে পারবে না, আপনি কেমন তাকে ব্যাক করাচ্ছেন? এই রুহ শুনতে পাচ্ছে কোরআন কলমখানি হচ্ছে, হাজার হাজার বেদাত চলছে। আমাদের সাতক্ষীরা একটা ঘটনা বলি, আমার এক আত্মীয় বাড়িতে আমি গেছি, তামাম রাত মাইক চলছে। ওখানে বাবার ঘুমিয়ে দেবো না নাকি রে, কোন বিপদ? তো যে না ওই বাড়িতে আজকে কুলখানি হচ্ছে, তো তাই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তো মাইক কেন নিজে নিজে কর, যত সারা রাত কোরআন শরীফ পড়, কোনো কোন ধারে বসে, তো কিছু ওরা শোনে না। কি করেছে, কবর সাইডে একটু গর্ত করে মাইকের হরনটা ঢুকাই দিয়েছে। তাহলে উদ্দেশ্য কি? কবর যার উদ্দেশ্য কোরআন, ও যদি না শোনে তো পড়ে কি লাভটা? কি আকিদা তৈরি হয়েছে ওকে দেখেন, যে যেন উনি কবরে বসে বসে কোরআন শুনবে। এই আকিদা যে সমস্ত মানুষের সমাজে প্রচার করে, এরা কিন্তু মাশাআল্লাহ আমাদের চেয়ে সুন্দর চেহারা, আমাদের চেয়ে জামা লম্বা, মাথায় আলহামদুলিল্লাহ সুন্দর থাকার দরকার সবই আছে, কিন্তু ভেতরটা যে গোলমাল, সমস্যা না? আরো শুনবেন, বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, চার মজাহের এক মজাহ, হাম্বলি মজাহ আছে না, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম ইয়াহিয়া দুজনে এক মসজিদে সালাত আদায় করতে গিয়ে, আজকে যেন আমরা আসতে গিয়ে দীপনগর মসজিদে সালাত আদায় করলাম, সেখানে ওই ইমাম সাহেব দারুণ গল্পবাজ বক্তা, উঠে দাঁড়িয়ে মুসলিদ উদ্দেশ্যে দিশে গল্প লাগে, বলে একটা মিথ্যা হাদিস বলে বলছে, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, বলল সুবহানাল্লাহ, লোকরা সবার লাভ দিয়ে, আর উনিও কিন্তু বসা, উনি বলে মহাবিপদ, আমি তো এই হাদিস দিবনি বলিনি, যে আমার নাম করে বলছে কেন? তো দুজনে মিলে দেখলো, আচ্ছা আমরা যদি চুপচাপ চলে যাই তাহলে তো এটা মেনে নেওয়া হয়ে গেল, লোকরা বিশ্বাস করে নেবে, তো তার কাছে ধরা পড়ে যাবো। তখন বাধ্য হয়ে উনি বলে, এই বক্তা ভাই কাছের, তুমি যে হাদিসটা বললে এটা তো ইমাম আহমদ কখনো বলেনি, আমি তো নিজে আহমদ মৌজুদ। তখন ইমাম দেখছে সর্বনাশ, তার আমার মাতবারে শেষ, এই বেটা ইমাম মোহাম্মদ, আহমদ দুনিয়াতে খালি একা তুমি, কত আহমদ আছে এরকম, উপস্থিত বুদ্ধি ভাস আহমদ ফেল, সেকে বাবা শিখির পালা এখান থেকে, হয়তো মেরে দেবে, তা ঠিক নেই। এই ধরনের মৌলবীর অভাব নাই, যুক্তি তর্ক বাহাস চ্যালেঞ্জ। মিলাদের জন্ম হলো কবে? 625 হিজরিতে। আল্লাহ রসুলের মৃত্যু কবে? 11 হিজরি। ধন্যবাদ, কিছু বলার শেখেন, আমাদের নবীকে তো চিনতে হবে না? আমাদের নবীর মৃত্যু হলো 11 হিজরিতে, মিলাদের জন্ম হলো 625 হিজরিতে, রসুলের মৃত্যু হলো মদিনায়, মিলাদের জন্ম হলো ইরাকে। 25 থেকে 11 বাতিল কত থাকে বলেন ভাই? বলো বাবা ছেলেটা বলো, তো মাথা কিছু নাই নাকি? 614 বছর পরে, 614 বছর পরে যে জিনিসটা আবিষ্কার হলো ওটা সুন্নত হবে? কিছুই হবে না, ভুয়া জিনিস। এইবার শোনেন, আমাদের একটা বই আছে না মিলাদ প্রসঙ্গ, আছে তো? এই বই বের হওয়ার পরে খুব নারাজ মিলাদি মৌলবীরা, ভীষণ খেপা খেপছে আমার উপরে। একটা বই ওনারা লিখছেন 2012 সালে, আমার কাছে লিখে হাদিয়া পাঠাইছে ঢাকা, এই রাজশাহীতে বললেন, তার মধ্যে আমার নামটা পর্যন্ত বিকৃত করেছেন, মুফতি মানুষ কী করা দেবে? তাতে শুরু দেখে দেবেন, একবারে আল্লাহ মিলাদ পড়েছেন, 1 নম্বর হেডিং, সমস্ত নবীরা মিলাদ পড়েছেন, রসুল স্বয়ং নিজের মিলাদ নিজে পড়েছেন, সাহাবিরা সবাই মিলাদ পড়েছেন, সারে খলিফা মিলাদ, এসে হেডিংগুলো বলছে আপনাকে। এই করে করে মিলাদের পক্ষে 8টে আয়াত, হাদিস 12টা, 100 মহাদ্দিসিনের ফতোয়া দিয়ে বই লিখে সুন্দর করে পাঠিয়েছে আমার কাছে।
এখন আপনি কি করেন বলেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে না যে এত বিশ্ববিখ্যাত আলেম আলমরা কিছুই বোঝে না? আপনি বলবেন, নিঃসন্দেহে বলতে বাধ্য, কিন্তু আসল বিষয়টা কি? বাবার আগে কি ছেলে জন্ম হয়? এ তো তাই, বাবা মরে গেছে সেই 11 হিজরিতে, ছেলে জন্ম হচ্ছে 614 হিজরিতে। এর কি কোনো দেখা লাগে নাকি? আবার যাচাই বাছাই করা লাগে? কিন্তু না, লক্ষ লক্ষ মানুষ তার বুঝেনে। এদেশের ধর্ম মানে মিলাদ, কিছু হবে না, একটু মিলাদ পড়বো আমরা, সরকার কোনো বাধা নাই, যত বড় মিলাদ পড়ো সরকার মাশাআল্লাহ। আর যদি বলে এখানে আহলে সুন্নাত বাংলাদেশের এ হবে, কি হবে, সম্মেলন হবে 11টা দফা, এতগুলো মেনে নিয়ে আমাকে এখানে বক্তৃতা করতে হবে, আমার নাকে দড়ি দেওয়া। ওসি সাহেব জাস্ট কাগজ দিচ্ছেন, তাতে আমি দেখেছি 11টা দফা, এগুলো দফা তো মনেও নেই, কোনটা যে বিরুদ্ধে যাচ্ছে কোনটা যে বক্ষিস আছে কেটে খবর রাখবি। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলে আমি অধীন, কথা বুঝছেন? এটার নাম গণতন্ত্র। সামরিক আমলে যা খুশি বলেন, আপত্তি ছিল না, গণতন্ত্রে গণমানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নাই। কি চমৎকার গণতন্ত্র, কথা বুঝছেন? এর জন্যে আপনি জীবন দিচ্ছেন, মরে গেলে আবার শহীদও হচ্ছেন। শহীদ এখন সস্তা হাতের মোয়া, আমার দলের জন্য মরা তুমি শহীদ হয়ে যাওয়া। একদিন এক মন্ত্রীকে ধরছিলাম ঢাকাতে রাজশাহী ফ্লাইটে, চিনি না, ছোট্ট বাচ্চা মন্ত্রী, আমাদের একটুকু মানুষের মন্ত্রী হয়, পরে দেখলাম বাপরে বাপ বিশাল মন্ত্রী, মানে বড় পোস্টের হোল্ডার। পরিচয় হলে প্লেনের মধ্যে পাশে গল্প করলাম, তা আমি বললাম ভাই আমাদের ছেলেকে মেরিয়ে কতকাল আপনারা শহীদ বানাবেন? আপনার ছেলে কোথায় পড়ে? লন্ডন। যতগুলো নেতা আপনাদের আছে সমস্ত নেতা ছেলেগুলি কেউ বাংলাদেশে পড়ে না, সব বাইরে পড়ে, আপনি নিজে একজন ব্যারিস্টার। তো আমাদের ছেলে মানে রাজশাহী ইউনিভার্সিটি, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যা প্রতিষ্ঠান এটা, এখানে কাজ খালি মারামারি, দুই দল মারামারি করবে, আমরা শিকড়কে ঠেকাবো, আমাদের কাজ হলো ঠেকানো। আমাদের ছেলেকে মেরি ফেলি দিয়ে আপনি এসে 1 লাখ টাকা দিয়ে বলেন বাবা তোমার ছেলে শহীদ হয়ে যাও, 1 লাখ টাকা নিয়ে খুশি হয়ে যাও। তো এই শহীদ হওয়া কাজটা আপনার ছেলে দিয়ে করাতে পারেন না? অত নেকির কাজ, শহীদ হবে জান্নাত জ্বল যাবে। লোকটা খুব দারুণভাবে ধাক্কা খাইছে, এয়ারপোর্ট নেমে আমাকে বলছে আপনার গাড়ি আছে? না, আমার রিক্সা আছে। না 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 না, বাপরে বাপরে, এত মানে আপনি রিক্সা যাবেন? আপনি আমার গাড়িতে আসেন। ভাই আপনার গাড়িতে উঠবই না, খুব চেষ্টা করলো, ক্যাটার ম্যাটার আসে ওদের সঙ্গে কেটে ওঠে। বলে বাবা আমার এই 5 টাকা গাড়ি ভাড়া, এই ভালো, কিন্তু আমি তো নিই তোর অটো কিন্তু চালু হয়নি, তোর রিক্সা চলে গেছি আমি নদপাড়া, 2 কিলোমিটার দূর মাত্র, উনি আমাদের চলে আসছে পিছু পিছু আমার কাছে। সর্বনাশ, এই ফেতনা ঢুকে গেল এখানে, 2 ঘন্টা বসছিল, দুপুরে লাগছে আমার খিদে, যে খাওয়া দাওয়া মাথায় উঠলো, মন্ত্রী খাওয়াবে কিটা, তা তো ভেবে ভি খাওয়াতে হবে, কিছু তো নাই, আলু ভর্তা ভাত খাওয়ালে হবে? আমার মরিতে মন্ত্রী যাইও না, আমার খেতেও দেয় না, কোন বিপদ। তার মানে কি, উনি বুঝছে এ জাতা মানুষ না। যেটা প্রশ্নগুলো আমি করেছি ওনাকে ফ্লাইটের মধ্যে, ওনার দিল কেঁপে গেছে, যে কতদিন আপনি এইভাবে আমাদের ছেলেকে হত্যা করে শহীদ বানে রাজনীতি করবেন, আমাদের ছেলেদের রক্তের উপরে আপনি মন্ত্রী হবেন, এইসব খেলা বাদ দেন, এটা রাজনীতি নয়, এটা কি রাজনীতি হলো? কোনো নেতা ছেলে বাংলাদেশ উনি পড়ে না, সব বিদেশে, এমনকি জামাই পর্যন্ত বিদেশি, দেশে কিছু নেই আপনাদের, খালি দেশের দরদ দেখান। অনেক পুরনো কথা বলছি, দুঃখের বিষয়, গতকাল লোকটা মারা গেল, আজ থাকলে ভালোই হইতো। বন্ধুরা আমার, আপনারা বলুন কোরআন হাদিস সত্য না মানুষের বক্তব্যটা সত্য? মানেন না কেন? সবাই স্বীকার করে, কিন্তু আবু জেহেল পর্যন্ত বলতো যে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, বলেনি, মানেনি, কিন্তু মেনে চলে কে? বেলাল। সুমনে পিটন খাইছে, রক্তাক্ত হয়ে গেছে, বুকের পুটে পাথর চাপিয়ে দিয়েছে, আর খালি হাফ ছেড়ে বলছে আহাত আহাত আহাত। আল্লাহ রসুল পাশ দিয়ে যাচ্ছেন, দেখি অত্যন্ত ব্যথিত হলেন, ফিরে গিয়ে বলছেন ইয়া আবা বাকর ইন্না বেলালান ইউ আজ্জাবু ফিল্লাহ, বেলাল
আল্লাহর পথে আজাব পাচ্ছে, শাস্তি পাচ্ছে। আবু বকর বললেন, আল্লাহ রাসূলের এই ইঙ্গিতপূর্ণ কথা আমি বুঝলাম, উনি আমাকেই বলছেন তুমি তাকে মুক্ত করে নাও। আমি গেলাম বিলালের মালিক উমাইয়া ইবনে খালাফের কাছে। আমি জানি সে অত্যন্ত কৃপণ লোক, ও টাকা ফেলে ভুলে যাবে, ও আদর্শ মাদর্শ কিছু না। বললাম, উমাইয়া তুই কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিতে পারো? তো সেই যুগের বাজার রেটের বহুগুণ বেশি, এবং সবচেয়ে তো উন্নত মানের একজন গোলাম, যেটা অবকার ছিল নিস্তাস, তোমার এই গোলামটা আমাকে দিবা আর এত স্বর্ণমুদ্রা দিতে হবে, আমি তোমাকে তাই দেবো, ওকে আর মেরো না, ছেড়ে দাও। এই হলো বেলাল, কথা বুঝছেন? এমনি করে উনি 9 জনকে মুক্ত করেন। আপনার আম্মার বিন ইয়াসিরের কথা শুনছেন না? এদের জীবনটা কি ছিল? হাজ্জাজ খাব্বাবুল আরাত, উনি আবুল আসের গোলাম ছিলেন। আল্লাহ রসুল মক্কার হারামে বসে আছেন কাবাগিরিয়ে ঠেস দিয়ে, তারপরে অন্য রাত আছে উনি শুয়ে আছেন মাথায় ইয়ে দিয়ে, কি বলে, চাদর মুড়ি দিয়ে। সেই সময় খাব্বাব ইবনুল আরাত, নও মুসলিম গোলাম, উনি যেই বলছেন, হে আল্লাহ রসুল, আমরা কত নির্যাতন ভোগ করব, আপনি আল্লাহর কাছে কি দোয়া করবেন না আমাদের জন্য? মানে ওদের বিশ্বাস, আল্লাহ রসুল দোয়া করলে তো সব শেষ, এত কষ্ট কেন করবো? এক কথা তো ঠিকই, আল্লাহ রসুল দোয়া তো ফিরবেন আল্লাহ। আল্লাহ রসুল কম্বল ফেলে দিয়ে উঠে রাগ দে উঠে বসে গেছে, চোখ মুখ লাল টকটকা হয়ে গেছে রাগের চোটে, যে বলছে, এই শোনো, লাইতুমান্না হাযাল আমর, অবশ্যই ইসলামী শাসন পরিপূর্ণতা লাভ করবে, এমনকি ইরাকের হীরা নগরী থেকে একজন গৃহবধূ একাকী কাবা ঘর তওয়াব করবে, আসবে যাবে, কেউ তার দিয়ে মুখ তুলে তাকাবে না, সেদিন আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব ব্যস্ততা প্রদর্শন করছো, অপেক্ষা করো। মনে রেখো খাব্বাব, তোমার পূর্বেকার উম্মতের ইমানদার লোকদের জীবন্ত করাত দিয়ে দুভাগ করা হয়েছে, গর্তের মধ্যে ফেলে মাথাকে করাত দিয়ে টুকরা টুকরা করা হয়েছে, কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, তথাপি তারা ইমান থেকে ইমান পরিত্যাগ করে নাই। তোমরা এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েছ? এইটাই আপনাদের বলছি, পবিত্র কোরআন এবং সহি হাদিস যদি সত্য হয়, ওহির বিধান যদি সত্য হয়, আজ হোক কাল হোক, শুধু বাংলার জমিন নয়, সারা পৃথিবী কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাংলার জমিন ছোট্ট একটা জমিন, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। বাধা আসবে, বাধা দেখে ভয়ে পালাবেন না মোকাবেলা করবেন? এই পৃথিবীতে 3 ধরনের আলেম বসবাস করে, একদল আলেম বেদাতের আহ্বায়ক এবং সহযোগী, তাদের কারণেই রাজনীতি ক্ষেত্রে এবং ধর্মীয় ক্ষেত্রে মানুষ মানুষের দ্বারা পূজিত হচ্ছে, মানুষ মানুষের পূজা করছে এই ধরনের আলেমদের কারণে। দ্বিতীয় ধরনের আলেম, তারা শিরক বেদাতের বিরোধী, কিন্তু ভয়ে অথবা স্বার্থে মুখ ফুটে কথা বলে না, এদের কারণে সমাজে শিরক বেদাতগুলি শিকড় কেটে বসে আছে, বাধাহীন গতিতে এগিয়ে চলেছে। আরেক ধরনের আলেম আছেন, যারা শিরক বেদাতের বিরোধী এবং হকের পক্ষে কথা বলেন, শুধু নিজেই ঘরে বসে কথা বলেন না, জনমত তৈরি করেন। এদের সংখ্যা কম, কিন্তু এরাই হলো কেয়ামত পর্যন্ত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বান্দা ফেরকা নাজিয়া। আপনারা কোন আলেমকে পছন্দ করেন? যে 3 নম্বর গেলে ওদের মতো আপনাকে মার খেতে হবে, ওই জন্য আমাদের সংগঠনের বহু লোক বেরিয়ে গেছে না? আরে বাবা, বগুড়া আদালতে আমি এসেছি হাজিরা দিতে, মামলার দিন তো, আমি একটা বিশ্ব খুনি, 7টা জেলায় ব্যাংক ডাকাতি করি বেড়াইছি, এই নগাঁর লোক আছে এখানে, তোমাদের প্রশাসনের পোশাক কোথায়? জীবনে আমি আজও পোশা দেখিনি, কিন্তু পোশার ব্যাংক আমি ডাকাতি করেছি। একই রাত্রে পোশা ডাকাতি করে উল্লোপাড়া গিয়ে ব্যাংক ডাকাতি করেছি, একই রাত্রে। আমার সঙ্গে ইনি ছিল, কই গেলে কোথায়? হ্যাঁ সামনে আসো, দেখা যায় আর এক ডাকাত দেখাই দিই, এদিকে
আমার সেক্রেটারি জেনারেল হয়ে যাবে, দেখো মেহেরপুরে গাংনী গভর্নমেন্ট কলেজের অধ্যাপক, ও আমার সঙ্গে ওই ডাকাতি একজন, একই সাথে ফাঁকটাক নেই। আর আমাদের আব্দুল সামাদ সালাফিরা আসে, চেনেন না, তিন, আর একটা আছে ওখানে আজিজুল্লাহ, এই আত্রাই কি কলেজের ও ডক্টর ডিগ্রিধারী। আমরা এই চার ডাকাত পরশাদে ডাকাতি করতে গেছি, ব্যাংক ডাকাতি, ওইখান থেকে ওই রাত্রে আবার চলে উল্লাপড়ে আরেক জায়গায় ডাকাতি। তারপরে ওই রাত্রে বেরিয়ে রাষ্ট্রীয় যে পদের সকাল লড়াশোর সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ভাষণ দিয়েছি, এত যাতা ডাকাত নাকি আমি এদিন বলছিলাম, বিশ্ব ডাকাত বললাম, অমনি বললাম, কোনো ডাকাতির ক্ষমতা নেই এক রাত্রি দুই জেলায় এরকম ডাকাতি করতে পারে। ইসলামী সরকার, ইসলামী মূল্যবোধের সরকার, কে সেজদা সহ দিল, ভালোই তো লোকটা দেখছি, বুঝে কিছু, ধন্যবাদ। এই হলো ইসলাম, কি চমৎকার শাসন। শেষে আমার নামে গরু চোরের মামলাও দিচ্ছিল রাজশাহীর এসপি সাহেব, সেখানে আমাদের মুফাক্কার ছিল, সে আর এত প্রফেসরের মানুষ গরু চুরি দিলে মানায়, ওরা থাকবে বাদ দেবে, যত রকম নিকৃষ্ট দেওয়া সম্ভব সে দেখলে তো মেরিতে ফেলতে হবে, একটা মার্ডার কেস দেওয়া লাগবে, দিলে বগুড়ার সাহায্যের লক্ষ্য করলে এক মার্ডার কেস দিলে ঢুকে, যাতে মার্ডার কেস দিতে মৃত্যুর বদলে মৃত্যু, কোরআনে আছে অফিল কেস আছে হায়াত নিয়াউল আল বাপ, হত্যার বদলে হত্যার মধ্যে জীবন নিহত হতে গেলার সাহেব একটা হত্যা করে তাকে হত্যা করে, বাস খালাস, মানুষ খুশি হয়ে যাবে। উদ্বর্তের অবস্থা খুবই সাবধান, সত্য চিরদিন সত্য, কোশ্চিন কালেও মিথ্যার সঙ্গে আপোষ করে না। আর সেই কারণে প্রায় দুই বছরের বেশি সময় আমি বগুড়া কারাগারে ছিলাম, বগুড়া কারাগার আমার এখন বাড়ির মতো হয়ে গেছে, আবার যদি দেখে আমি ওখানেই যাবো, এগুলো বাবা বগুড়ে পাঠাই দেয়, সয়াবরাত বলতে গিয়ে দূর স্তরে আসলাম। আমাকে ওরা কারা কর্তৃপক্ষ অনুমতি দিয়েছিল কারাগারের মধ্যে হাঁটার, কথা বললেন এটা কার দেয় না, কেন দিলে ওরাই ভালো জানে। তা আমি হাঁটি, আর ওই কার যাদের কয়েদি হাজতি ওরা ওদের দিয়ে কাজ করায়, তো ওর মধ্যে শাক গাছ লাগায়, পুঁই শাক গাছ লাগায়, এসব করে। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, হাঁটি আর ওদেরকে এই থামো দুই মিনিট কাঁচতে বন্ধ বন্ধ দিত, এরা হয়তো কলমে শিখালাম, কলমে শাহাদাত, কলমে তৈবা, কলমে তৌহিদ, কলমে আছে না, এই করে করে ওদের আমি ডেলি শিখাই। ওরা খুব খুশি, স্যার আমরা জীবনে কোনো আলেপ বা তাসা পড়িনি, তা আপনার সঙ্গে থেকে আমাদের সব শেখা হয়ে গেল। কারাগারে সবাই আসতে হয়, ইচ্ছা করে কাজ নিত, স্যারের কাছে শোনা যাবে একটু। এখন জেলার সাহেব রাউন্ড এসছেন, এদিন দেখি একেবারে পায়ে যাওয়া পাঞ্জাবি মাথা টুপি দিয়ে একেবারে হুজুরের মতো, মানে কি জেলার সাহেব আজকে নতুন বরের মতো সেজে আসছেন, শ্বশুরবাড়ি যাবেন নাকি? স্যার আজকে সয়াবরাত না, তাই নাকি? তা আপনার আপনি সয়াবরাত করেন না স্যার? জানেন বাবা আপনি তো সয়াবরাত বছরে একদিন হয়, আমার তো রোজ হয়। এই ওর কেমন কথা বলে, স্যার সবার রোজ হয়, এতে কোনো জীবনে শুনি নেই, তো থামেন, ওর সঙ্গে ওর বডিগার্ড আছে, তো শোনেন সহি হাদিসের বর্ণনা, এই প্রতি রাত্রির শেষ প্রহরে আল্লাহ নিজে নেমে আসেন চতুর্থ আসমানে এবং ডাকেন, আসো কি কেউ প্রার্থনা করি আমি তার প্রার্থনা কবুল করব, আসো কি কেউ রুজি প্রার্থী আমি তাকে রুজি দান করব, আসো কি কোনো রোগী আমি তাকে আরোগ্য দান করব। এমনি করে আল্লাহ পাক নিজে প্রতি রাত্রে শেষ প্রহরে নেমে আসেন চতুর্থ আসমানে। আর আমি সেই সময় তাহাজ্জুদ পড়ি আমার জেলখানার কারাগারের সেলের মধ্যে বসে, 10 ফুট বাই 6 ফুট ছোট্ট একটা জায়গা আমার জন্য বরাদ্দ, হে মাপবেন আসে বাড়ি গিয়ে, 10 ফুট বাই 6 ফুট, 6 ফুট মানে 4.5 হাত চওড়া, আর 10 ফুট মানে ধরো 6 হাত হবে না, এইটুকু হলে আমার 3 বছর 6 মাস 6 দিনের জায়গা ছিল আমার, বুঝতে কি চমৎকার জায়গাটাকে আমি ছিলাম। আর মশা মাশাআল্লাহ, মশা তো আমার বন্ধু, এগুলো সঙ্গের সাথী, কত আদরে আমাকে রেখেছে ইসলামী নেতা হিসেবে, ইসলামী মূল্যবোধের সরকার। যাই হোক, তোমার বলছো স্যার আমি তো জীবনের কথা শুনি নাই, আমি তো আপনি শুনবেন কবে, হলে জেলার মানুষ আপনি এসব শুনবেন কখন, আমি শুনে দিচ্ছি, এবার আপনি বাইরে গিয়ে যাচাই করে হুজুর তো মেলা আছে আপনার, তো না আমি আর কোনো হুজুরের কাছে যাবো না, আমি স্যার এই বেরিয়ে জামা খুলবো সোজা ঘরে গিয়ে ভাত খাবো, ওই সয়াবরাত করবো না আমি, হলো এই হলো তবলিগ জেলখানে বসে। কাররক্ষীরা কোরবানের সময় কী বাবা তোমার কী কোরবানি দিলে,
স্যার টাকা পয়সা তো নাই, কী করি, একটা ভাগানিস ভালো। কয় ভাগ করলে? কেউ বলে সাত ভাগা, কেউ বলে তিন ভাগা, আবার কেউ পাঁচ ভাগা হয়ে গেছে, আবার কেউ হাফ হাফ ভাগ করে। সে ভাগারা হিসাব নিকাশ নেই, আগে তো ছিল সাত ভাগা, তাই না? এখন সাত মাত নাই, পাঁচ তিন সব রকম হয়ে গেছে। আরে ভালো, এত ভাগ করলেন তো জানটা কোন ভাগে গেল? স্যার ও আপনি কী বললেন? দুটো ঠ্যাং ভাগ করলি, একটা গরু চারটে ঠ্যাং, চার ভাগ করলি, তো ঠ্যাং গেল, তো রুহুটা কোন দিকে গেল? একটা ভাগে তো যাবে ওটা, আর বলতে পারো না সাত কানে মোড়া দিচ্ছে, জীবনে কাজ করবো না, আগে এবার পারলে হয় একটা করবো না ছাড়বো, হয়ে গেল তবলি। হাদিস করার কী দরকার আমার? কারণ জানি মৌলবীর হাদিস করে ব্যাখ্যা করে ঘুঘুরু হবে, খালি উল্টোপাল্টা ঘুরাবে, ঘুরানোর জন্যই মাশাল্লাহ, কিছু এলাম শিখছো তো, আরবি ঘুরি পেশি যে কোনো কায়দা নিজের মতটা চায়ন করবেই। হ্যাঁ যাবেন কোথায়? আপনি বলে দিলেন বাবা কোরআন হাদিস মানে ঠিকই স্যার, মুজাব মানে ফরজ। মানে বাবা এ কখন ফরজ হলো? সালাত ফরজ কোথায়? কোরআনে নেই। সিয়াম ফরজ কোরআনে নেই। স্যার মুজাব ফরজ কোন কোরআনে আছে? হাদিসে আছে। তো আপনি কেমন কি ফরজ করলেন? এ বললি খালু বেজার, কেন আমার শ্বশুর হানাফি, মহাবিপদ। একদিন দেখি একজন বড় হুজুর আমার ডিপার্টমেন্টের প্রফেসর, তিনি উনি আমার এলাকায় গেছে ওয়াজ করতে, যে বলছে ডক্টর গালিব আমার আমাদের মেয়েটা আমাকে ফেরত দেন। আপনি আমাদের মেয়ে কেন নিলেন? চিন্তা করেন, মানে তার দৃষ্টিতে হানাফি মোজাবের সঙ্গে আহলেসের বিষাদী নাজায়জ, কত গর্ধবে কত চিন্তা করেন, বিরাট আলেম। সে আলেমের মাথায় অদ্দূর আমি হাত উঁচু করতে পারবো না, কত আলেম সে বলে দিল, মানে হানাফি ঘরের মেয়ে আমার বাড়িতে আসে অতএব ওটা মেয়ে ওদের ফেরত দিতে হবে। এই ধরনের অওয়াজ যদি আমরা করি তো মুসলমানে মুসলমানের ভ্রাতৃত্ব ভালোবাসা থাকবে? এই যে ভাগাভাগি, অথচ ইসলামের আল্লাহ এক, ইসলামের রসুল এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, জান্নাত এক, জাহান্নাম এক, সবার লক্ষ্য এক না? কিন্তু আপনি বললেন চার, আমি মানলাম না, আমি হয়ে গেলাম লামুজাবি, কত হয়ে গেল? এইবার শোনেন, আসল জায়গা হলো একখানে বিশ্বাস, আকিদা। একজন লোক মুসলমান হতে গেলে তার কোন আকিদা বিশ্বাস করতে হয় বলুন তো? ইমানের স্তম্ভ কয়টা? দে একটু ট্রাই করি। একজন বললো পাঁচটা, একজন বললো ছয়টা, আর আছে নাকি? পাঁচটি, পাঁচটি, একজন বললো ছয়টি। এই ইখতিলাফ দূর করবে কি এখন? পাঁচ তো সালাত, পাঁচ পাঁচটা বুনিয়াদি ফরজ ঠিক আছে, ইমান, সালাত, সিয়াম, হজ, জাকাত, এটা আলাদা জিনিস, কিন্তু ইমানের স্তম্ভ কয়টা? এই ইমানের স্তম্ভ ছয়টা, কি কি বলতে পারেন? বলেন দেখি আমার সঙ্গে সবাই বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি, তারপর ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এবার বাংলা বলি, আমি বিশ্বাস স্থাপন করিলাম, সবাই বলেন আছে নতুন কি মুসলমান হন, আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে, তার ফেরেশতা মণ্ডলীর উপরে, তার প্রেরিত কিতাব সমূহের উপরে, তার রসুলগণের উপরে, এবং আখেরাতের, আখেরাতের উপরে, এবং তকদিরের ভালো মন্দের উপরে। এই ছয়টার মধ্যে যদি একটা না মানেন আপনি মুসলমানদের খারিজ, আপনি তকদির বিশ্বাস করেন না। জেল খাটাটা আমার তকদিরে ছিল, তা কারো কোনো রাগ নেই, আল্লাহ কাওরের দিয়ে আমাকে ইমানে পরীক্ষা করেছে, তাই না? কোনো বদ্ধ আমরা করি নাই, আমাদের সংগঠনের লোকেরা কেউ কোনো গাড়ি ভাঙচুর করেছে? নদাপাড়ায় থাকি, সামনে হাইওয়ে না, আমাদের ছাত্ররা যুবসংঘের ছেলেরা কোনোদিন কি গাড়ি বন্ধ করেছে? কিছুই করেনি। আর ছাড়ো, নবী রসুল্লাহ মার খেয়েছে, আমার আমির মার খেয়েছে, কী হচ্ছে তাতে? এটা আল্লাহ তকদির, নবী ইউসুফ জেলখাটে নেই, এটা সুন্নতে ইউসুফিয়া, সমস্যা কি? আল্লাহ যদি হুকুম না দিতে, না আল্লাহর যদি অনুমতি না থাকতো, আমাকে কোনো বেটা জেলে ঢোকাতে পারতো? অতএব এটা আল্লাহর সন্তুষ্টির স্বার্থে আল্লাহ পাকের এই পরীক্ষা আমরা হাসি মুখে মেনে নিয়েছি, ঠিক যেভাবে আমার নবী ইব্রাহিম তাকে
আগুনে নিক্ষেপ করার সময় জিব্রিল বলছিল, ইব্রাহিম আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম বলছে, তোমার কাছে কেন, আল্লাহর কাছে যাবতীয় প্রয়োজন। হাসবি আল্লাহ বলেন আমার সাথে, হাসবি আল্লাহ ও নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ও নিয়মান নাসির, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর অভিভাবক, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। আমরা জেলখানায় ঢুকেছি, রব্বে আদখলনি মুদখলা সিদকু, এটা আমি পড়েছি নওগাঁতে ঢোকার সময়, রব্বে আদখলনি মুদখলা সিদকু ওয়া আখরিজনি মুখরাজা সিদকু ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তুমি আমাকে সত্যভাবে প্রবেশ করাও জেলখানায়, সত্যভাবে বের করাও, এবং তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী প্রেরণ করো। বাস যখন রাত দুটো সাথে ধরে নিয়ে যাচ্ছে, ওপর থেকে নেমেছি, স্কেটে জেলে আমাকে যে ডাকলো, স্যার আসেন, আমি বুঝলাম যে পুলিশ আসে মানে তো বুঝতে পারছি, আমি দোয়া পড়তে নেমে গেছি, আল্লাহুম্মা আনতা সাহেব ফিস সিজনে ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল, আল্লাহ তুমি জেলখানে আমার সাথী এবং তুমি আমার পরিবারের তত্ত্বাবধায়ক। খালাস, কিসের সমস্যা? কোন কর্মী, কোন ভাই বগর কেউ তো আমার সাথে ছিল না, সেটা একাই নেমেছি, একাই চলে গেছি, এমনকি পাশে শুয়ে আছে আমার ছেলে, কাউকে জানতে দেয় নেই যে আমি চলে গেলাম তোমাদের কাছ থেকে, রাতে বিদায় নিয়ে তোমার ঘর থেকে বের হয়, কাউ কাছে বিদায় নেয়নি, বিদায় আল্লাহর কাছ থেকে নিয়েছি, আল্লাহ ফয়সালা করে নাই, আল্লাহ ঠিকই সসম্মানে সেখানে রেখেছেন, সসম্মানে সেখানে বের হয়ে আসছি, সসম্মানে আজকে আপনার সামনে বক্তব্য রাখছি। সেখানে যেহেতু দাওয়াতের কাজ হয়েছে, কারাগারে গেছি আমি বুধবারে, মঙ্গলবার দিন রাত দুটোয়, পরের মঙ্গলবার আমার বাসায় প্রতি মঙ্গলবারে তো তালিম বৈঠক হয় মেয়েদের, পরের মঙ্গলবারে মেয়েরা গেছে আমাদের বাসায়, ভাবির চোখে পানি নাই, যে ভাবি ভাই চলে গেল জেলখানে, আপনি কিছু বলছেন না যে, বলে আজদিন আল্লাহ পাক তাকে দুনিয়ার উপরে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছিলেন, এবার তাকে আল্লাহ পাক জেলখানে দাওয়াত দেওয়ার জন্য নিয়ে গেছেন। বলে বলে কি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কী করবো, আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ ওনাকে দুনিয়াতে উঠে নিতেন মরে যেতেন, আমরা কেন্দ্রীয় করবো কি, আমাকে দাওয়া থেকে করবো, যে পথ রাস্তা উনি দেখিয়ে দিয়ে গেছেন আমি সেই পথেই চলবো, আমি স্ত্রী হিসেবে আমার দায়িত্ব সেটাই, কথা বুঝছেন? এই হবে মুসলমানদের চরিত্র, কারোর সাথে কোনো রাগারাগি নেই, সব আমার ভাই, যে ভাই আমাদেরকে কষ্ট দিয়েছে তিনি আল্লাহর কাছে কৈফিয়ত দিবেন, আমাদের কোনো দরকার নেই, আমরা বরং বলি সকল ভাইকে আল্লাহ তুমি দিনের হেদায়েত দান করো। হিংসা বিদ্বেষ নিয়ে দুনিয়াতে বিদায় হলে আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব। এবার আসুন, দিন কী করে কায়েম করবেন, সবাই তো বিভিন্ন নামে বিভিন্ন পরিচিত, তাই না, কীভাবে করবেন, নবীর তরিকায় করবেন নাকি আপনার নিজের তরিকায় করবেন? নবী কীভাবে করেছেন, দাওয়াত, দাওয়াতটা কী দাওয়াত, আমার দলে ভোট দেওয়া সেই দাওয়াত বলেছে, আপনাকে তিনি সংস্কার করেছেন, দেখো তোমার এটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, তৌহিদ এই সুন্নতে বলেনি, এইগুলো বলতে গিয়েও তো চাষারা খেপে গেল, ভুল ধরবে কেন, আমরা যা করি তুমি সেটা মেনে নেবা, ভুল ধরলে তো বিপদ, এর জন্য তার সঙ্গে লাগলো লড়াই, শেষকে অনেকে মক্কাতে পলাতে হলো, মদিনা যেয়ে আশ্রয় পেলেন। এখন যদি আমাদের দাওয়াত এই হয় যে সবাইকে খুশি করে কাজ করব, তাহলে আপনার দাওয়াত কিন্তু সংস্কার হবে না। আপনার এখানে ময়লা আছে, সাবান দেবার উদ্দেশ্য কি ময়লা সাফ করা, না ময়লা সাফ না করে খালি হাত দিয়ে ঘষেন তো হবে, আর যারা ইঞ্জেকশন দেয় একটু ব্যথা লাগে না, কিন্তু রোগী মেনে নেয়, কেন মেনে নেয়, সে সেরে যাবে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, বুক ফেড়ি ফেলে দিছে, তবু রোগী বুক ফেড়ে দিচ্ছে, টেবিলে নিচ্ছে, কারণ সে জানে এটা সার্জারি পরে ইনশাল্লাহ আমি আবার বেঁচে যাবো, তাই না। ঠিক অমনি করে ইসলামের অপারেশনটা ওইরকম, সমাজ জীবনে যত কুসংস্কার, যত অন্যায় অনাচার, এগুলো দূর হবে ইসলামের ছুরি দিয়ে, মানে জবাই করা নয়, আকিদা ছাপ করা, যে ভাই এ কাজটা করো না, চুরি করো না, বদমাশি করো না, মদ খেও না, এগুলো হাদিসে নেই। আজকে আমাদের গভর্নমেন্ট কি বিপদে পড়ে গেছে মাদক নিয়ে, সরকার পাগল হয়ে যাচ্ছে, পারতেছে না, পারবে না, মাদের নেশা এত খারাপ, ওই নেশায় আবার ঢুকলে কোনো উপায় নেই, কিন্তু এগুলো কে করবে, যত পর্যন্ত আপনি মানুষের মধ্যে আল্লাহ ভীতি না ঢুকাতে পারবেন, কোশ্চিন কালেও মত ছাড়তে পারবেন না, কোশ্চিন কালেও পারবেন না। এখানে কি অনেক ভুল রাস্তা আছে এদেশে চলছে, যেগুলো খুব ভুল, আমরা সবাইকে নসিহাত করি, সরকারকেও নসিহাত করি, এগুলো বাতিল করেন। যেমন নাকি 2014 সালে গোপনে গোপনে একটা জিনিস চালু করে দিয়ে গেছে, যে স্কুল কলেজে, স্কুল এবং মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে, এই যাদের বয়স 8 থেকে 11 বছর বয়স, তাদেরকে যৌন প্রজনন শিক্ষা দিতে হবে, যাতে বয়সন্ধিকালে একটা মেয়ে কীভাবে চলবে সে শিখতে পারে। মানে আপনি বলুন,
তরুণ তরুণী পাশাপাশি বসে যদি যৌন আলোচনা করে, তাদের মধ্যে শিক্ষা হয় না, যৌন লালসা তৈরি হয়। একবার যদি যৌন সুরসুর দিয়ে যৌন লালসা তৈরি হয়ে যায়, ওই ছেলেমেয়ে দুটাকে আপনি আর ভালো করতে পারবেন? আজকে ধর্ষণ বেড়েছে এই কারণে, বিশ্বের 10টি দেশ ধর্ষণ কবলিত। যেসব দেশে এই ফ্রি সেক্স শিক্ষানো হচ্ছে স্কুল কলেজে, সেই সব দেশেই বেশি ধর্ষণ কবলিত। এক নম্বর যুক্তরাষ্ট্র, আমেরিকা, তারপরে না না ভারত না, ভারত 4 নম্বরে, এরপরে ইংল্যান্ড, তারপরে ফ্রান্স, জার্মানি, ভারত। এই সঙ্গে তাহারিক আসছে আপনাকে না, এই সঙ্গে তাহারিক সম্বাদে পড়ে দেখেন, যে সমস্ত দেশে এই যৌন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই সব দেশে ফলাফলটা কি? উল্টা, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা যদি জ্ঞান বিজ্ঞানের আলোচনা বাদ দিয়ে, ধর্মীয় আলোচনা বাদ দিয়ে ক্লাসে বসে যৌন আলোচনা করে, বাপ মাকে হাজারো চেষ্টা করে তাকে ফিরাতে পারবে? কোশ্চেন কালে পারবে না। আল্লাহ রসুল বলে গেলেন অনেক আগে, ইজালাম তাস্তাহি ফাসনামা শেহতা, তোমরা যদি নির্লজ্জ হতে পারো তাহলে তুমি সব কিছু করতে পারবে। আল হায়াও সৌবত বলে ইমান, লজ্জাশীলতা ইমানের গুরুত্বপূর্ণ শাখা। এই লজ্জাশীলতা দূর করে দিয়ে অন্য কোনো প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা ঠিক নয়। অথচ এগুলো করছে, ভুল হচ্ছে। এই পলিসি নিলে সরকার ভুল করবে, আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি লেখনীর মধ্যে এবং আজকেও জানিয়ে যাচ্ছি। স্কুল কলেজ 50টি মাদ্রাসা, 300 স্কুলে গত 5 বছর ধরে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেখানে নাকি দারুণ ফলাফল ভালো হয়েছে। একটা পত্রিকা আছে না বাংলাদেশে, সকালবেলা উঠে পাঁচে সূর্য দেখে, তার নাম কি? হ্যাঁ, দেখবেন কি সুন্দর করে দিয়েছে, দারুণ 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 ফলাফল ভালো পাইছে। ফলাফল পাইছে মানে জেন্ডার বৈষম্য দূর, নারী পুরুষ ভাগাভাগি নাই, সব সমান হয়ে গেছে। এটা তো আমরা চাচ্ছি না। আমি ওর মাকে মা বলে ডাকবো, মা কখন বাবা হবে না। আমার মেয়ে মেয়ে থাকবে, সে কখনো ছেলে হবে না। আমার বোন আমার বোন থাকবে, সে কোনো ভাই হবে না। জেন্ডার বৈষম্য অবশ্যই থাকবে। অত এইগুলো কোরআন হাদিসের বিপরীত কোনো কাজ করলে কোনো দেশে শান্তি আসবে না। এই জন্য আমরা সাবধান করছি, এগুলো আপনারা করবেন না। যত চেষ্টাই করেন, যত দফাই আমাদের বক্তৃতা লেখেন, কোরআন হাদিসের বিপক্ষে কোনো কিছুই আমরা বরদাস্ত করব না। কোরআন হাদিসের পক্ষে যে কোনো কথা আমরা বলবো, এটি আমাদের চরিত্র। আর এইটা যদি না বলি তাহলে আমরা ওই জাহান্নামী আলামদের দলভুক্ত হয়ে যাব, ওদের মধ্যে যেতে আমরা রাজি নই। 10 জন থাকি বাংলার জমিনে, কিন্তু হক কথা বলে মরবো, হকের উপর থাকবো। তো এটাই হলো আপনার দাওয়াতের চরিত্র, সংস্কার, ধর্মের দাওয়াত। কোরআনের ভাষা বলে ইউজাক্কিহিম ওয়ায়াল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তাজকিয়া করবেন, পরিচ্ছন্ন করবেন। সমাজের যত অন্য অপকর্ম আছে এখান থেকে বাঁচতে হবে। আপনাদেরকে বলি, মদ খাওয়া কি নেকির কাজ না গুনাহের কাজ? এই ছেলেরা মদ খাবে তোমরা? বুড়ারা মদ কিনে ওদের সাপ্লাই দেওয়া নাকি? আল্লাহকে ভয় করো, তবা হারাম করো, তবা বলো, আমি বলো আমি আজ থেকে মদ খাবো না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ভবানীগঞ্জ এলাকায় বাগমারা থানায় যেন কোনো মদ যেন না ঢোকে, কোনো ইয়াবা যেন না ঢোকে। মদ ইয়াবা ধরা পড়লে কশিন কালো সে জান্নাত পাবে না। অতএব ভাইরা সাবধান। ঠিক অন্য নারী নির্যাতন ধর্ষণ বেড়ে গেছে না? নারীদের আমাদের মা, ওরা আমাদের বোন, ওরা আমাদের মেয়ে। যদি নারী না থাকতো পৃথিবীতে কোনো পুরুষ লোক জন্ম হতো? ওদের গর্ভে আমাদের জন্ম। অত সেই মা বোন আজকে নির্যাতিত। আইন করলে শুধু হবে না, পৃথিবী এখানে ব্যর্থ, আমেরিকার মতন রাষ্ট্র ব্যর্থ, ধর্ষণের ধর্ম শেষ হয়ে গেল। এমনকি ইরাকে যেসব সৈন্য পাঠিয়েছেন আমেরিকা, মহিলা সেনা পাঠিয়েছে, তারা ওই পিস্তল নিয়ে বেরিয়ে বাথরুমে যায়, বাথরুমে যাওয়ারও সাহস নেই পিস্তল ছাড়া, কারণ পুরুষ সৈন্যরা তাদের ধর্ষণ করে। কথা হচ্ছে, অতএব এই সমস্ত জেঙ্গার বৈষম্যের বিপরীত করে লিঙ্গ সমতার ধোকাবাজি করবেন না। দয়া করে মুসলমান হওয়ার চেষ্টা করুন। ইসলামী বিধান মান্য করার মাধ্যমে দেশে শান্তি আসবে, এর বিপরীত গেলে দেশে অশান্তি আসতেই হবে, আসবেই, যাবেন না। তো প্রথমটা দাওয়াত হবে কোন দিকে? সংস্কারমূলক দাওয়াত হবে, সমাজের যাবতীয় কুসংস্কার দূর করার দাওয়াত হতে হবে। এবং দূর হবে কিসের মাধ্যমে? পবিত্র কোরআন ও সহি হাদিসের মাধ্যমে। যা জয়ীফ হাদিস কখনো হাদিস নয়, রসুলের নামে এগুলি মিথ্যাচার মাত্র। 2 নম্বর, একদিন বললে হবে না, বারবার বলতে হবে? এটাকে বলে তারবিয়াহ,
প্রশিক্ষণ, একটা ছোট গাছ লাগালেন, গাছটা বড় হতে সময় লাগবে না, ঘিরতে হবে না, ঘাস মারতে হবে না, এই যে পরিচর্যা আপনি করেন, একজন চাষি ভাই যত কষ্ট করেন, তারপরে তো কয়েক বছর পরে গিয়ে আম পায়, তা আপনি একটা সমাজকে সংস্কার করবেন, আপনি লেগে থাকবেন না, সহজ হবে? এজন্য আমরা আহলাদের আন্দোলন, বাংলাদেশ মুরব্বী সংগঠন শুরু করলাম কোনটা দিয়ে, যুব সংগঠন দিয়ে শুরু করে নাই। 1978 সালের 5ই ফেব্রুয়ারি আমি যখন ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির, তখন আমি যুবকদের অবস্থা দেখে সহ্য করতে না পেরে তো শুরু করলাম এই এই কাজ, যে যুবকদের নিয়ে কাজ করতে, যুবকরা যে সমাজের গড়ি না ওঠে, কশৃঙ্খলক সমাজ ঠিক করা যাবে না। সেই আহলাদ যুব সংগঠন করতে গিয়ে জীবনে কত ঘটল আপনারা অনেক জানেন, এখানে অনেকে আছেন যারা একসাথে দাঁড়িয়ে পেকে গেছে, যারা একসময় আমার সঙ্গে যুব সংগঠন করেছেন, কীভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, এখন পর্যন্ত মসজিদ পৃথক, এখন আমরা গেলে খোপটা দিতে দেবে না, কেন ও মনোজাত করে না, আরে বাবা মনোজাত আমার আমাকে কত মন চায় না, কিন্তু লাল নবী ওরকম করেনি দলবদ্ধ, এজন্য তো আমি করি না, তুই এটা বুঝতে চেষ্টা করবে না, তুমি যে দুই শ্রেতার মাঝখানে যে দোয়া পড়ো, আল্লাহ মাগফিরলি, বলুন তো আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি আজবুরনি ওয়াহদিনি ওয়াআফনি ওয়ারজুকনি, ছয়টা দোয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপরে দয়া করো, আজবুরনি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি আমাকে সুপথ প্রদর্শন করো, ওয়াআফনি আমাকে আরোগ্য দান করো, ওয়ারজুকনি আমাকে রুজি দান করো। বলুন আপনার কি আর কিছু বলতে বাকি আছে? আপনি দুই শ্রেতার মাঝখানে যখন এই দোয়াটা পড়লেন, এটা কি মোনাজাত হলো না? কিন্তু না, সালাম করে এই মোনাজাত, হুজুর মোনাজাত করেন, বা তো তোমার ইমামত শেষ, কোন বোকাদের পাল্লা পড়ে গেছে বাংলাদেশ এখন তো। এবার শ্রেতার আগে দুই শ্রেতার মাঝখানে পড়েন দোয়া মাসুরা পড়েন না, অর্থ কি, আল্লাহ মাইন্নি জালাম তো নাফসি, এ আল্লাহ আমি আমার নফসের উপরে বহু জুলুম করেছি, জুলমান কাসিরা বহু জুলুম করেছি, ওলা ইগফির যুনুবা ইল্লা আনতা, এই গুনাহ মাফ করা কেউ নেই তুমি ছাড়া, ফাগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিকা তোমার নিকট থেকে খাস ক্ষমা, ওয়ারহামনি তুমি আমার উপর রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম তুমি ক্ষমাশীল ও দয়াবান। এই দোয়া আমরা পড়ছি সালাম ফেরানোর আগে, এটা কি মোনাজাত না? বুঝি না বাঙালি তো কি করবো, সালাম ফিরে ইমাম সাহেব রব্বানা আতানা ফিদ্দিন হাসানা কি আরবি ফার্সি কি সব বলে টল, আমি আমিন হয়ে গেলাম, নামাজ বিহক কলা আলাইলা, ঠিকই কি আর বিপদ, যখন বলছি বাবা ওটা ঠিক না, ঠিক হলে এইটা সালাম ফিরনের আগ পর্যন্ত যত দোয়া আপনি করবেন ততক্ষণ আল্লাহ আপনার দোয়া কবুল করবে, সালাম ফিরনের পরে সালাদ শেষ দোয়াও শেষ, সম্পর্ক কাটা, তো এখন সিলাসের কি লাভটা কি? এইটা যখন আমরা যুব সংঘ বলেছি 78 সালে বলেছি, তখন থেকে আমাদের উপরে জুলুম শুরু হয়ে গেছে, আহলাদিসের বহু মসজিদে আজও পর্যন্ত আমাদের প্রবেশাধিকার নেই, আহলাদিস নাম দেয় আহলাদিস, বহু ইমামের চাকরি চলে গেছে, সমাজের এক একটা এরকম কুসংস্কার চালু আছে আগে থেকে, এগুলো দূর করে, আমি যদি বলতাম না বা ওটাও ভালো এটাও ভালো, সবাই দিকে দাওয়াত পাইতাম, এই পেলোটা খাই ওই পেলোটা খাই, আমার বলে ভালো, ইফতারে খাওয়ার সময় মাঝখানে বসে, উপাস তো খায় উপাস তো খায়, তা আমরা ওই করবো নাকি, হবে হবে না, আপনি ধীরে ধীরে গড়ে তোলেন, সমাজকে বুঝান, লাঠি মেরে হবে না। তো একটা হলো সংস্কারমূলক দাওয়াত, দু নম্বর হলো নিয়মিত দাওয়াত পরিচর্যা, তিন নম্বর হলো একা কি পারবেন না, জামাতবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে, তাই না? একা কি সম্ভব ভাই, কারোর পক্ষে কি সম্ভব? সম্ভব না। এগুলো সব কোরআন হাদিসের কথা, চারটে শব্দে একটা হাদিস, হাদিস মুখস্থ তো ভালো লাগে না, সুরা ফাতিহা তো সবার মুখস্থ, তাই না? একটা হাদিস মুখস্থ করেন, আসতে চারটে শব্দ বলি, বলুন তো, আল জামাআত রাহমাতুন, আল ফুরকাত আযাবুন, জামাতবদ্ধ জীবন হলো রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে শাস্তির জীবন, আযাবের জীবন। এই কথাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আহলে হাদিস হাদিসটা মানেন না, আপনি বলছেন জামাতবদ্ধ হওয়া যাবে না, সংগঠন করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া, ইট পাকা হলো ভালো, ইট পাকা ইটগুলো এক জায়গায় করলেন, লাত্তিন ফেলদিলেন পড়ে গেল, এই ইট যখন সিমেন্ট দিয়ে রড দিয়ে বালি দিয়ে মজবুত করবেন, প্লাস্টার করবেন, তখন এই পাঁচ ইঞ্চি ইটের অবস্থা কেমন হবে পারবেন? এটাই হলো বায়াত, সিমেন্ট বালুর নাম বায়াত, অঙ্গীকার শপথ আল্লাহর নামে, যদি আপনি আল্লাহর নামে শপথ না করেন তাহলে আপনার ওই
ওই ওই শুকনো ইটের মতো হবে, খালি ইট হবে। এবার আপনি জামাত মানেন না, সংগঠন করবেন না, মসজিদে জামাতের সালাতে নেকি কত বেশি? 27 গুণ। আর একা একা পড়লে গুণই নেই। আপনি একাকি ফার্স্ট ক্লাস সালাত আদায় করতে পারেন, অনেকক্ষণ ধরে কেরাত পড়েন, অনেকক্ষণ ধরে দোয়া দোয়া পড়তে পারেন, তাই না? তো জামাতে পড়লে কি স্বাধীনতা থাকে? থাকে না। অথচ জামাতে নেকি বেশি। তা আপনি বলতেন জামাতে যাবো না, সংগঠন করবো না, তো নেকি পেলেন না? আমরা ভাবি নেকির জন্য পাগল, আমরা একটু দুনিয়া কিছু নেকিটাকে নিয়ে দুনিয়াতে বিদায় হতে চাই, এই জন্য আমরা জামাতবদ্ধ জীবনে বিশ্বাসী। আপনি যদি বিশ্বাস না করেন আমার কোনো করার নেই তো, কিন্তু আপনারা যেন ধোকায় পড়বেন না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, এদেশে বিশুদ্ধ ইসলামী আন্দোলনের একমাত্র জামাতবদ্ধ প্রচেষ্টার নাম। আর এই জন্য যারা বিশুদ্ধ ইসলামের পরিপন্থী তারাও সকলে মিলিতভাবে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানাবিধ চক্রান্ত করছে, যাতে সব থাক বাংলার জমিনে যেন আহলেদিস আন্দোলন না থাকে। কথা বুঝতে পারছেন? এখন এই দূরদর্শী চক্রান্ত নিয়ে তারা কাজ করছে, এবং তারা আসবে না সামনে, আসবে আপনার ভাই আমার সামনে, যে ভাইকে আপনি চিনেন তাকেই পাঠানো হবে এই কাজ করার জন্য। আউটলুক আলতো চিনে ফেলে দেবেন আপনি, বুঝতে পারেননি? খুবই সাবধানের সঙ্গে পা ফেলবেন, যে কোনো মূল্যে আপনাকে এই বিশুদ্ধ ইসলামী আন্দোলন চালিয়ে যেতে হবে, তাহলে সমাজ থেকে যাবতীয় অনাচার দূর হবে, চুরি দুষ্টামি গুন্ডামি নস্যামি সবই দূর হয়ে যাবে। যদি একটা ভাইকে আমরা আল্লাহর ভয়ে ভীত করতে পারি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন আসবে, এর বাইরে আদৌ সম্ভব নয়। কথা মনে থাকবে তো? রাজনীতি তো ভাই সাময়িক। এবার আসেন আকিদের কথা বলি, ইমানের মধ্যে পার্থক্য। বাংলাদেশে তিন আকিদার লোক বসবাস করে, আমাদের মুসলমান বসে আছে কেন? তিন ধরনের আকিদার লোক আছে। একটা আকিদা হলো এই আত-তাসদিক বিল জানান আল ইকরার বিল লিসান, আমরা আল্লাহকে বিশ্বাস করি হৃদয়ে বিশ্বাস, ইকরার বিল লিসান মুখে স্বীকার, আমল বিল আরকান কর্মে প্রমাণ, এই তিনটা মিলে ইমান। মূল হলো কোনটা? বিশ্বাস, কথা এবং বিশ্বাস, স্বীকৃতি এবং বিশ্বাস হলো মূল, আর কর্মটা হলো শাখা। যদি কর্ম একটু যদি কম বেশি যদি হয় তথাপি ক্ষমা পাবো, কিন্তু আকিদা যদি গোলমাল থাকে ক্ষমা পাবো না। আমার আকিদা যদি বলে আমার আল্লাহ আমাকে সন্তান দিতে পারে, ওই মরা পিঠটাও সন্তান দিতে পারে, যদি এটা আকিদা যদি এটা শরিক করি কাউকে, তাহলে কি আপনার ইমান থাকবে? এই এটা মনে রেখে দিন। এখন আর এক দল বলছে যে কর্ম এবং বিশ্বাস দুটোই সমান, দুটোই মূল, তাহলে কর্ম যদি একটা ভুল হয়ে যায় আপনি ইমানতে খারিজ। এই দল আজকে জঙ্গিবাদী, কারণ এমন কোনো মানুষ নাই যে একটা না একটা গোনা কবিরাজ জীবনে করে নাই, অবশ্যই আছে। মিথ্যা কথা কি কেউ বলে না কখনো? মিথ্যা কথা বলি, মানুষ সব বলতেই তো হয়, কিন্তু আবার তবা করি। এখন যদি আপনি মিথ্যা বলেন আপনি কোনো কবিরা গোনাগার, আমার আকিদা হলো কবিরা গোনা করলে তো ইমান থাকলো না। ইমানের উদ্দেশ্য কর্ম সুন্দর করা, তো কর্ম যখন নষ্ট ইমানও নষ্ট, অথচ তুমি কাফের। আর এদের এই আকিদার কারণে হযরত আলীর মতো বিখ্যাত খলিফা তাকে এরা হত্যা করেছিল। এরা কারা? খারেজি। এই খারেজি আকিদা হলো চরমপন্থী আকিদা। এই আকিদা আজকাল মুসলমানদের কিছু মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বিদেশি চক্রান্তকারীরা, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে বোমা কিনে দিয়ে এদের হাতে দেয়, এবং ওই দেখা যায় জান্নাত, বোমাটা মার কালকে জান্নাত, আত্মঘাতী বোমা। কোরআন বলছে লা তাকতুলু আনফুসাকুম, খবরদার তোমরা আত্মহত্যা করো না। আর এরা বলছে আত্মহত্যা করলেই জান্নাত। কথা বুঝছেন? এই আকিদা দিয়ে আজকে শ্রীলঙ্কায় কী কাণ্ড ঘটছে দেখেন না, কোনো মানুষ এটা পারে? আবার এখন নাম হচ্ছে মুসলমানকে, ইসলামকে সারা পৃথিবীতে বিতর্কিত করার জন্য, ইসলামকেই দায়ী করার জন্য আন্তর্জাতিক চক্রান্তকারী ইসলাম বিরোধী শক্তি তাদেরই লাগানো এজেন্ট দিয়ে এদের মাথা খেয়েছে। টাকা পয়সা, একটা বোমা তৈরি টাকা খরচ হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। রাশিয়া থেকে সিরিয়ায় যে বোমা মারা হয়েছে সে পেপার হিসাব দিয়েছে একটা বোমার দাম $40 লক্ষ। কত কাটা বাংলাদেশের বাজেট পেতে অত টাকা না এই একটা বোমার দাম। তো এইসব বোমা কে এদেরকে দিচ্ছে? যারা দিচ্ছে তারা ধরার ছোঁয়ার বাইরে। দোষ হচ্ছে এইসব ছেলেবিলে যারা কিছু বোঝে না, এদেরকে সামনে বলা হচ্ছে ইসলাম মানে একটা জঙ্গি ধর্ম।
এসব চালাকি আল্লাহ নবীর জমানাও করা হয়েছে, এই জমানাও হচ্ছে, আগামী দিনেও হবে। প্রকৃত ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পর্ক নাই। এগুলো করা হচ্ছে শুধু ইসলামকে নষ্ট করার জন্য। ঠিক বাংলাদেশের যেভাবে করা হয়েছিল আব্দুল হামির কুৎসায় উল্টাকে ঝুলি পিটানো হয়নি, কারা করছে এগুলা? এইসব আন্তর্জাতিক চক্রান্তে পাল্লায় পড়ে দেশীয় কিছু মানুষ এদের ধোকায় পড়ে এসব তরুণ ছেলেবেলে ইসলামও বোঝে না, কিছুই বোঝে না। এদেরকে দিয়ে জান্নাতের লোভ দেখে এমনি করে মানুষ হত্যার মিশন চালানো হয়েছে। আহলাদের যুবসংঘের কোনো ছেলে বাগমারা ভবানীগঞ্জে কখনো এই জঙ্গিবাদের অপরাধ ধরা পড়ে নাই। কি পড়েছে? আন্দোলনে কেউ ধরা পড়েছে? ইনশাল্লাহ জীবনেও পড়বে না, কারণ আমাদের শিক্ষা হচ্ছে এর উল্টা। এর এগুলো কোশ্চেন করে আমরা করি না, কিন্তু আমাকে অ্যারেস্ট করা হলে কেন বলে ও বলে জঙ্গিবাদের গুরুকে ধরেছে? জি না, গুরু না, জঙ্গিবাদের জোম আমরা। আমাদের ধারে কাছে আসলে জঙ্গিবাদটা হারিয়ে যায়। প্রথম দিনই বলছে আপনার ঘরে বাংলা ভাই গিয়ে কদম বসে করেনি স্যার, আমাকে বলছে 15 মিনিট ছিল আপনার বাড়িতে। তখন আমার মেজাজ গেছে খারাপ হয়ে, ভাই এমনি এসপি মাসুদকে চমকে গেছে স্যার কেন কারণ ওই বেটাই তো তাকে রিসিভ করে নিয়ে গেল রাজশাহী আদালতে। কোথায় সে মেয়র মিনু? তারা তো তাকে স্যালুট দিয়ে নিয়ে গেছিলো, পরদিন পেপারে পড়লাম বানগাই লোক নিয়ে চলে গেছে আমার বাড়ি গেছে। লোক তোমাদের চাকরি চলে যাওয়া উচিত, তোরা কী করো রাজশাহী শহরে বসে বসে দেখতে পাও না তোমরা? খালাস, প্রথম দিন থেকে বলছি বাপরে বাপ, কিন্তু ভয় দেখানো যাবে না তো, তার চলে ভয় দেখে আমাকে সাইজ করবে, স্বীকার করে হ্যাঁ ত্যাগ করেছিল। জি না, এত সস্তা না। এইসব আন্তর্জাতিক চক্রান্ত করে আর এই এলাকা আহলাদিস এলাকা, আমি থাকি রাজশাহীতে, আমাকে দিয়ে জেল খাটিয়ে আন্তর্জাতিক বিশ্বকে দেখানো হলো যে জিএমবিকে আমরা শেষ করে দিয়েছি, তাদের গুরুকে ধরেছি, আর সমস্যা নেই, ব্যাস আমি হয়ে গেল গিনিপিক। এখন দুনিয়া বুঝতে পারছে আসল চক্রান্তকারী কারা ছিল। এলাকার ছেলেদের বলছে সাবধান, জঙ্গিবাদের চরমপন্থার ধারে কাছে যাবো না। আমাদের ইমান হচ্ছে এই তিনটা সমুন্নত নাম ইমান, কিন্তু কর্মটা হলো শাখা, কর্মে কিছু গোলমাল থাকলে সে কাফের হয় না। আর জঙ্গিদের আকিদা হলো বিশ্বাস এবং কর্ম বিপরীত হলে সে কাফের হয়ে যাবে। আরেক দল আছে শৈথিল্যবাদী, তারা বলে ইমান আমল ইমানের অংশ নয়। ইমান ঠিক আছে, আমল যাই করি। 1986 সালে আমি ভবানীগঞ্জে এখানে একটা মিলনায়তন আছে না অডিটোরিয়াম, ওখানে আসছিলাম আমি আর আব্দুল সামাদ সালাফি, ডক্টর বারিশাতন জমিয়তের প্রেসিডেন্ট উনি আসবেন রাজশাহীতে, সেজন্য আমাকে পাঠানো হয়েছিল এলাকার মানুষকে একটু দাওয়াত দেওয়ার জন্য। তা আমি 15 মিনিট ভাষণ দিলে ওকে গরম হয়ে গেছে, আহলেজ বাচ্চা তো খুব তেজ লাভ ধরছে, সামনে চলে আসছে, স্যার আমি কমিউনিস্ট হলেও কি আমি পাক্কা আহলাদিস? বলে মরিজি পাগল, আমি কমিউনিস্ট কিন্তু পাক্কা আহলাদিস। বলে কেন? বলেন কী করতে হবে? জান দিয়ে দেবো, লাফাচ্ছে আনন্দে। আমার নজর পড়লে চটকে বাম দিকে নজর পড়লো, লেখা আছে ভবানীগঞ্জে একটি হিমাগার চাই, নিচে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বললাম ভাই শোনো, যদি আমরা এখানে বলি ভবানীগঞ্জে একটি হিমাগার চাই, নিচে বাংলাদেশ জমেছে আহলাদিস, তোমার কোনো আপত্তি আছে? না কোনো আপত্তি নাই, এটা বল না বলি তো আমরা এই কমিউনিস্ট করি। বোঝা গেল ও আহলাদিসও বোঝে না, ও হিমাগার বোঝে না, ও দরকার একটা হিমাগার, এইটা হলো ওর উদ্দেশ্য। কথা বলছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ আমলকে ইমান থেকে পৃথক করে না। ইমান ঠিক আছে, আমি কমিউনিস্ট হলে কেমন, ইমান ঠিক আছে, তেমন ও আল্লাহকেই মানে না, কিন্তু ইমান ঠিক আছে। এই এই দলকে বলা হয় শৈথিল্যবাদী মুসলমান, আমরা তৌহিদি মুসলমান, সালাত নেই, সিয়াম নেই, কিছুই নাই, ও তৌহিদপন্থী মুসলমান। সাবধান, এই ধরনের শৈথিল্যবাদী মুসলমান হওয়ার চেষ্টা করবেন না। আমাদের সন্তানরা বিশ্বাসে অটল থাকবে, কর্মে অটল থাকবে, কিন্তু কর্মকে শাখা হিসেবে মনে করবে, কর্ম এবং ইমান বিশ্বাস এক নয়, বিশ্বাস যেন হারিয়ে না যায়, এই চরমপন্থী আকিদা যেন আমাদের মধ্যে না আসে। এই ব্যাখ্যা বোঝার জন্য চরমপন্থীদের বিভ্রান্তির জবাব বলে আমাদের একটা ছোট্ট বই আছে, বইটা প্রত্যেকে বাড়ি বাড়ি রাখবেন। আর প্রশাসনের যত ভাই এখানে আসবেন, পুলিশের যত লোক আসুক, গোয়েন্দা বিভাগ যারাই আসুক, সবাইকে বইটা আপনার নিজের টাকা কিনে খরিদ করে গিফট করবেন। ছোট্ট বই, বেশি দাম, 10-15 টাকা দাম মাত্র নেবেন, বিতরণ করবেন, তো ওনারাও আমাদের সম্পর্কে বুঝবে তারা কী চায়। ইসলাম অরিজিনাল যেটা ইসলাম, ঠিক সেটি আমরা মানসিক আমরা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ পাক এটা করার জন্যে আমরা সমাজে
সংস্কারের চেষ্টা করি। তো তিনটা জিনিস হচ্ছে আমাদের কর্তব্য স্থায়ী। কর্মসূচি মূলত দুটো রকম হয়, একটা স্থায়ী কর্মসূচি, একটা অস্থায়ী কর্মসূচি। স্থায়ী কর্মসূচি হচ্ছে এই যে পরিশুদ্ধিতা, বলেন পরিশুদ্ধিতা, পরিচর্যা, জামাতবদ্ধ প্রচেষ্টা, এটা নবী রসুলের তরিকা, এটা স্থায়ী কর্মসূচি। আর অস্থায়ী কর্মসূচি ভোট দাও, ভোট দাও, এমপি হও, অথবা মারো, গুলি করো, জান্নাতে চলে যাও, ব্যালট এবং বুলেট, এ দুটোই অস্থায়ী কর্মসূচি, স্থায়ী কর্মসূচি নয়। স্থায়ী কর্মসূচি আমার কাছে আছে আহলে জান্নাত বাংলাদেশ এই স্থায়ী কর্মসূচিতে বিশ্বাস করে, আমার জীবদ্দশায় এটা চলবে, মৃত্যুর পরেও চলবে, এর নেকি আমরা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কাছে পেয়ে যাব। যদি একটা ছেলেও যদি আজকে হক পথে চলে আসে, ওই ছেলে তার জীবনব্যাপী যত নেকি নেক আমল করবে, ইনশাআল্লাহ তার নেক আমলের জন্য আমরা একটা নেকি পেয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে, সকল নারী পুরুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জামাতবদ্ধভাবে জীবন গড়ার তৌফিক দান করুন। পরিশেষে ভবানীগঞ্জবাসী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য। আমি আপনাদের সবাইকে সালাম জানিয়ে বিদায় হব। একটা নতুন জিনিস এসেছে আমাদের সামনে, আপনারা জানেন আমাদের চারটা সংগঠন, তাই না? আন্দোলন, তারপর যুব সংঘ, তারপর সোনামণি, তারপরে মহিলা সংস্থা, এই তো এই আরেকটা আছে আপনার রক্ত খেকেও সংগঠন, প্রত্যেককে রক্ত নিয়ে নেব। আল আউন, এটা হাদিসের ভাষা, আল্লাহ ফি আউনিল আব্দে মা কান আব্দু ফি আউনি আখিহে, আল্লাহ বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা আরেক বান্দার সাহায্যে থাকে। সেই বান্দা যদি হিন্দু হয়, যদি মুসলমান হয়, যে ধর্মের হোক, যদি কোনো বান্দা আজকে হাসপাতাল যাবে রক্তের প্রয়োজন, আল্লাহনের সদস্য হন, প্রত্যেকটা সদস্যকে প্রতিজ্ঞা করতে হবে যখনই কোনো অসহায় ব্যক্তি আপনার রক্ত চাইবে আপনি দৌড়ে গিয়ে তার রক্ত দিবেন। জীবন্ত ব্লাড ব্যাঙ্ক, অন্যরা রক্ত নিয়ে ব্লাড ব্যাঙ্কে ভরে, চারিপাদের মধ্যে রক্ত তেজ কমে যায়, কিন্তু আপনি জীবন্ত ব্যক্তি যদি চলে যান, রক্ত দেনন্দে ঢুকবে, দেনন্দে সেটা কাজ করে। আর রক্তের কিছু কিছু রেয়ার গ্রুপ আছে, হাজার হাজার টাকা দিয়েও সে গ্রুপ পাওয়া যায় না, কিন্তু আপনাকে ওই মনে রাখতে হবে রক্ত দেওয়ার মালিক আল্লাহ, অত এই রক্ত দিয়ে আমি আর এক বান্দাকে বাঁচাবো, আল্লাহ তুমি আমাকে এই রক্ত দানের তৌফিক দান করো। এটা কিন্তু আমরা নতুন কর্মসূচি গত দুই বছর ধরে চালু হয়েছে, বাগমারা এলাকা যত 18 থেকে 60 বছরের মানুষ আছেন প্রত্যেকেই আমরা অনুরোধ করবো আপনারা আমাদের সদস্য হয়ে যাবেন। শুধু ফোন দেবেন, ডাকলে চলে আসবেন, নদমা হেড অফিস কাল ফোন করলে চলে আসবে। আমাদের একটা শর্ত কি জানেন, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, বুঝছেন? সরকার তো মাদক মুক্ত বলছে, আর আমরা আরো একটা বাড়িয়ে গেছি, মাদকটা বড় বিড়ি, মাদক বিড়ি সিগারেটটা এক নম্বর মাদক। হুজুরে খেপবেন না, আপনারা তো জর্দা ছাড়া পান খান না, তাই না? মসজিদের মধ্যেও সুবহানাল্লাহ, বিড়ি সিগারেট খেলে নাকি উজু টুজু যায় না, যত বড় খাও না, কোন রকম বিড়ি সিগারেট তামাক জর্দা ইয়াবা মদ যারা পান করেন তাদের ব্লাড আল আউন নেয় না, অতদূর বলা যাবে না বাবা, তার সালাত তার, আপনার সালাত আপনার। আপনারা মনে রাখবেন আল আউন মাদক মুক্ত রক্তদান সংস্থা বাংলাদেশের একমাত্র সংগঠন একটাই, যখন মাদক গ্রহণ করে না। এখানে হিন্দুরাও সদস্য হতে পারেন, খ্রিস্টানরাও সদস্য হতে পারেন, মুসলমান তো হবেনই, শর্ত একটাই, মাদক মুক্ত হতে হবে আপনাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সমাজ পরিচালনার, সমাজ সংস্কারের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।